বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লালমনিরহাট জেলা ইউনিট যুব সদস্যরা কোভিড-19 করোনা ভাইরাস প্রতিরোধ করতে লালমনিরহাট জেলা সদর হাসপাতাল, বিভিন্ন ক্লিনিক, গণপরিবহন, মসজিদ এবং আবাসিক এলাকায় জীবাণুনাশক স্প্রে, লিফলেট বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার, সাবান বিতরণ সহ নানা ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলার রেলগেটে চলছে কার্যক্রম। আমরা প্রতিদিনের ন্যায় নিয়মিত হচ্ছে আমাদের স্প্রে টিমের একটা কাজ, যেটা হচ্ছে জীবাণুনাশক। আমরা শহরের বিভিন্ন হসপিটাল, ক্লিনিক, মসজিদ, তারপর হচ্ছে মন্দির, তারপর হচ্ছে যেখানে আর কি জনসমাগম বেশি, এইসব এরিয়াতে আমরা প্রতিদিন জীবাণুনাশক স্প্রে আমাদের একটা টিম যাচ্ছে। মোটামুটি আমরা সব জায়গায় লালমাটের প্রত্যেকটা জায়গায় আমরা প্রতিদিন এভাবে দিচ্ছি আর কি জীবাণুনাশক স্প্রে।